চুরি ছিনতায় এ যেন দুধভাত হয়ে গেছে রাজ্যে। সমস্ত রাজ্যের পাশাপাশি চোরের উৎপাতে অতিষ্ঠ উত্তর ত্রিপুরা জেলার কদমতলাবাসী। কদমতলা থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছুড়ে হুঙ্কার দিলেন পথ অবরোধের। জানা গেছে, গত পয়লা মে সোমবার গভীর রাতে স্থানীয় থানা এলাকার দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা বিদ্যুৎ পালের ই রিক্সা বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। পরদিন সকালে ঘটনাটি নজরে আসলে ই রিক্সার মালিক অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া ই রিক্সার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয় থানায় লিখিত চুরির মামলা দায়ের করেন। যদিও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দায়িত্ব সারে। এদিকে ই রিক্সা চুরির তিন দিন অতিক্রান্ত হলেও চুরি যাওয়া ই রিক্সার টিকির নাগালও বের করতে পারেনি পুলিশ। অপরদিকে স্থানীয় থানার পুলিশের উপর ভরসা হারিয়ে সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়ে ই রিক্সা ফিরে পাপার আকুল আর্জি জানান। ই রিক্সার মালিক আরও জানান, এই ই রিক্সা চালিয়ে পরিবার প্রতিপালন করতেন তিনি। এখন ই রিক্সা চুরি যাওয়াতে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তিনি আরও জানান, কদমতলা থানায় লিখিত চুরির মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত কোনো মামলা গ্রহণ করেনি পুলিশ। সোমবার রাত্রে এক তারিখ রাত্রে গাড়িয়া নিয়ে ঢুকিয়ে রাখছিলাম সাড়ে ১০টার সময় ঘরের ভিতরে। তো মঙ্গলবার সকালে সাড়ে ৪টার সময় আমি উঠছি, মর্নিং ওয়াকে যেতাম। তো উঠিয়া দিকে গাড়ি ঘোড়া নাই। তো এরপরে তো সকালে আমরা একদম বিশেষ যোগাযোগ করছি, দিকে ঘোরাঘুরি করছি, গাড়ি পাইছি না। তো ৬টা ওটার দিকে আমরা গেছিলাম থানা। যাওয়ার পরে স্যার তারা যে ডিউটি সারা আসলে তাই না উঠে ওই জন্য অ্যাপ্লিকেশন দেওয়ার লাগিয়া। তো অ্যাপ্লিকেশন দিছি, দেওয়ার পরে তো স্যার তারা রাত্র ৮টা তোমার সকালে ৮টার সময় আইসিল আর ৮টা ৮টার দিকে আইয়া ইনকোয়ারি করিয়া তো গেছেন গিয়া। আর এখনো তো প্রায় তিন দিন হয়ে গেছে, কোনো খোঁজ নাই, কোনো খোঁজ এখনো মিলছে না গাড়ির। এফআইআর নিছিনি তারা জানুনি, মানে রেজিস্ট্রি করছে না? কেসটা তো এখন রেজিস্ট্রি হয়েছে না, কদমতলা ভালপাড়া। আর কোন থানা কোনটা? কদমতলা। অপরদিকে কদমতলা বাজার প্রেসিডেন্ট সুভাষ পাল জানান, পুলিশ চোরের গোপন আততের কারণে কদমতলাবাসী অতিষ্ঠ। প্রতি রাতেই কোনো না কোনো গৃহস্থের ঘরে হানা দিচ্ছে চোরের দল। নেই নিয়ম মাফিক থানা এলাকায় রাত্রিকালীন টহলদারি। সম্প্রতি পালপাড়া এলাকার এক ব্যক্তির ই রিক্সা চুরির ঘটনা সংঘটিত হলেও ঘটনার তিন দিন অতিক্রান্ত হওয়ার পর চোরের টিকিট নাগাল পেতে অক্ষম স্থানীয় থানার পুলিশ। তাই তিনি হুঙ্কার দিয়ে বলেন, পুলিশ যদি ২৪ ঘন্টার ভেতর ই রিক্সা উদ্ধার করতে না পারে তাহলে পালপাড়াবাসী কদমতলা ধর্মনগর সড়ক অবরোধে বসবেন। সুভাষ পাল, কদমতলা বাজার সেক্টরের প্রেসিডেন্ট। তো দীর্ঘ ৬ বছর যাবৎ আমি এই বাজার প্রেসিডেন্ট, কিন্তু আজকে পর্যন্ত এই বাজারের যে চুরি যেগুলা চলে বা এলাকাতে যে ধরনের চুরি চলে, আগরগাছ চুরি, খেউরোর মোটর চুরি, খেউরোর টুকটুক চুরি, টুকটুকর ব্যাটারি চুরি, বিভিন্ন ধরনের চুরি, কিতাও থানা থেকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়, তারা আইলো, আইয়া দেখে গেল কে শেষ। এরপরে একটা টুকটুক বলা বা একটা আগর গাছ বলা এই যে সুরে নিল, এটা তো জলদি গিলিয়া হওয়ার মতো নয়, এটা এলাকাতেও থাকে কিন্তু এটার কোনো সুষ্ঠু তদন্ত হয় না। আমরা এটা লইয়া বহুত ইয়ে করছি কিন্তু এটার কোনো তদন্ত হয় না। পুলিশে গেওয়া হইলো, পুলিশ জাস্ট আইলো, আইয়া বাড়িতে আইয়া দেখিয়া গেল গিয়া মানুষের সান্ত্বনা দিলেন, কিন্তু পুলিশে আইস পর্যন্ত যে একটা কিছু বাইর করছে এরকম কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সান্ত্বনা পাইছি না। এটার কারণ কী হইতে পারে? কারণ হইতে পারে আমার তো একটা ধারণা যে সুরে আর পুলিশে হয়তো কোনো লিঙ্ক থাকতে পারে, নাহলে অত সুরে হয় এটা খেয়ে লাগে মিলে না। কোন থানা? আমরা কদমতলা থানা দেখা, ওখান তো তিন দিন তো ওইগুলো চুরির, ওখানে পর্যন্ত থানা কোনো ধরনের সুরাও নিতে পারছে না। যদি ওখানে দেখা যায় কোনো ধরনের আজকের মধ্যে কোনো সুরাও নেয় না, তো আমরা বৃহত্তর আন্দোলন নামবো, রাস্তা অবরোধ হইব এবং আরও আন্দোলন সৃষ্টি হইব। মানে চুরি বন্ধ আর চুরি বন্ধ হওয়ার লাগে, আমরা তো চাই শান্তিপূর্ণভাবে থাকতাম, শান্তি চাই আমরা। আমরা এখন ঘুমাই দিয়ে রাত্রে ঘুমাই আমাদের কোনো শান্তি নাই। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।